Hello, hi guys, welcome to my YouTube channel. So, Bundra, as you can see, I'm going to be a little official. So, I'm going to be a little bit of a emergency. I'm going to be a little bit of a এই বন্ধুগুলো ফোন করে ব্যস্ত হচ্ছে তো ঠিক আছে তোমার সঙ্গে থাকি আমার সঙ্গে তোমাকে আমি রাস্তা দেখাছো ঠিক আছে দেখে দেখে যেটা স্টাইল করে আমরা একটু দাঁড়িয়ে গেলি এটা কিনা একটু দাঁড়ালো বলতে গেলে তো বন্ধু এসেছে আমরা মোটামুটি জামু হচ্ছে প্রায় 16 17 জন একসাথে তো আইসেছে একসাথে যাওয়া যাবে না না ফোন করুন না ফোন কর আসিবে এলে এই হচ্ছে রোড তোমাকে আমি যাওয়ার সময় রাস্তাটা দেখাম এটা তো এলাকা জটেশ্বর জটেশ্বর থেকে পার হয়ে আসুন তোমাকে একদম ফুল রাস্তাটা দেখাম মুই হয়তো বৃষ্টি আবশ্যকের পরে এখন আকাশটা খুব মেঘলা মেঘলা করেছে উপরত ওই সাইডে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো চলো দেখতে থাকেন অনেকটা পথ আসার পর মোটামুটি প্রায় 45 মিনিট পার হয়ে গেল 45 মিনিট পার হওয়ার পরে এটা এমন জায়গা লাগছে এলাকা অনেক স্ট্রিম মতো সব বন্ধুগুলো আসছি আরও আছে কয়েকজন আগে তো রেস্ট নেওয়ার পরে তারপরে আমরা আবার রওনা দিব এটা থেকে সঙ্গে থাকেন ওর সঙ্গে থাকেন এই যে আজ মোর ভিডিও দুইজন নতুন আত্মীয় হচ্ছে ঠিক আছে চুল্লু হ্যাঁ চুল্লু নয় রে নয় আত্মীয় হচ্ছে ঠিক আছে তো সঙ্গে থাকেন মোট সঙ্গে আরও ভিডিওটা হবে এটা থেকে যাওয়ার পর আমার কর্মস্থলে যাবো যাওয়ার পরে আরও ভিডিওটা হবে ঠিক আছে সঙ্গে থাকেন টাটা বাই বাই পরে আরও দেখা আসবে গাইস ফাইনালি আমরা পৌঁছে গেলি আমার গন্তব্যস্থল আমার অফিসে অফিসিয়াল কাজের জন্য যে আসছিলি তো আজ এলাম সবাই আসে নাই এলাম আমরা আসিবে অনেকে আসে নাই তো এই হচ্ছে আমার অফিস অফিসে আমরা সবাই বসিয়েছি এটা সবাই মিলিয়ে তো তোমরা দেখো ঠিক আছে আমি পুরোটা দেখাছো এই আমার সব এগুলো সব ফালাকাটা ব্লকের মেম্বারগুলো আসি আছে চলছে আমার এটা কিনা কথাবার্তা ঠিক আছে কাজের সূত্রে কোটে কোটে জায়গা বেরবার নাকি বহু জায়গা আমরা বেরালে কাজের সূত্রে ওই সেখানে টুকটুক করে দেখেছি আরো তো কাজের সূত্রে বহু জায়গা বাইরে হয়েছিলি বহু জায়গা বেরালি আমরা তো যে জায়গাগুলো মুই দেখুন নাই বাস্তবে যে জায়গাগুলো দেখুন নাই সেই জায়গাগুলো মুই দেখি আসলাম কাজের সূত্রে তো ব্যাপার হচ্ছে কি এরকম করিয়া বহু মানে জায়গা ঘোরাঘুরি হয়ে গেল ঠিক আছে অনেক যেমন তোমার সঙ্গে আগে পরিচয় ছিল না এলো নতুন করে তোমার সঙ্গে পরিচয় হয়েছে মানে এতটা হয়ে গেছে এখন অন্তরঙ্গ এখন দিলত না গিয়ে আছে ঠিক আছে যেমন তখন দা আছে মানে সোগার সঙ্গে এলা মানে কাজের সূত্রে একটা হয় না কাজের সূত্রে পরিচয় পাওয়া যায় নতুন নতুন জায়গা দেখা যায় তো নতুন নতুন জায়গা তো আমরা দেখলি এবার হচ্ছে তোমার মুই যাওয়ার সময় আর একটা জায়গা দেখাবি সেটা হচ্ছে কি আমরা একটা জায়গা যামু এবার যেমন আমরা আজি তো ওই জায়গাটা মুই তোমাকে দেখাবি ঠিক আছে তোমরা মোর সঙ্গে থাকেন আর মোক অনেকে সাপোর্ট করেছেন না কিন্তু সাপোর্ট করো একটু তোমরা কমেন্ট টমেন্ট করিয়ে একটু জানাও ভিডিওগুলো কেমন লাগেছে ঠিক আছে আশা করা যায় মোর যায় বন্ধু বান্ধবগুলো আছে আর যায় মোর মোর ফ্যামিলির যা যা আছে মোটা সবাই সাপোর্ট করবেন তো
তোমরা সাপোর্ট করেন, ঠিক আছে? আর মূল কথা হচ্ছে তোমাকে মুই জায়গাটা দেখাই, ঠিক আছে? জায়গা বলতে আমরা একটা জায়গা যাবো, একটা জায়গা বলতে কি এটা মাথা ভাঙা যাবো আমরা আজ, যদি সময় হয় খুব তাড়াতাড়ি যদি এটা দেখি বার হই তাহলে আমরা আজ মাথা ভাঙা যাওয়ার প্ল্যান আছে। তো মাথা ভাঙা দিয়ে এখানে তারপরে আমরা বাড়ি যাবো, ঠিক আছে? ভিডিও দেখতে থাকেন, সঙ্গে থাকেন, আর হচ্ছে একটা লাইক অবশ্যই করে দেবেন, আর কমেন্ট করিয়া জানাবেন কেমন লাগেছে না লাগেছে, আর মুখ চশমাগান যে পিন দিয়ে আসুন কেমন লাগেছে সেটাও জানাবেন। এই বাইকও তো আসলেন, তো অবস্থা খুব খারাপ হয়ে গেলো, চুল টুল সব ঘুরিয়ে গেছে, ঠিক আছে? তো জানাবেন কমেন্ট করিয়া, কিন্তু অবশ্যই কমেন্ট করিয়া জানাবেন। তো আপাতত মুই এটা কিনা শুনছি, আর একটু পরে আমার মিটিং স্টার্ট হয়ে যাবে, পরে তোমাকে মুই আরও জানাশুন দেখাশুন, পরে পরে যামু না যামু সব ভিডিও তোমাকে মুই দেখান, তোমরা দেখতে থাকেন। তর্ষা ব্রিজে চলে আসলি, তো একটু থামিলি, চলো দেখো তর্ষা নদী তোমার মধ্যে দেখা, তোমরা দেখো। হ্যাঁ চলে আসলি আমরা তিস্তা ব্রিজ, তিস্তা না কি তর্ষা না, তর্ষা ব্রিজ চলে আসলি। এলাই আমরা বাড়ি যাবার পথে, আমরা বাড়ি যাবো। সিদ্দিকদার খুব অসুস্থ, বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, হ্যাঁ কমেন্ট করবেন। আর এটা কাকে কবে বাকিটা, বাকিটা কবে কবে না, চলো তোমার মুই ভিডিও দেখা শুন দেখো। পৃথিবীতে রাত হয়ে যাবাত হচ্ছিলো, তার জন্যে মানে অনেকক্ষণ ওরে দর্শা ব্রিজ কাটার পর অনেকটা সন্ধ্যা হয়ে যাবাত হচ্ছিলো। তো সন্ধ্যা হওয়াতে আমরা আর বেশি দেরি করলি না, তাড়াতাড়ি বাড়ি রওনা দিবে লাগবে, কারণ এটা থেকে আরও মোটামুটি অনেক অনেক কিলোমিটার, প্রায় 70 কিলোমিটার মতো বাড়ি পথ যাবার লাগবে। তার জন্যে রাস্তার মধ্যে এইরকম করিয়ে ব্লগ বানাইতে বানাইতে জানি না কটার সময় পৌঁছবো। আকাশে যদি পরিষ্কার থাকে তাহলে তো ভালো, আর যদি বৃষ্টি হয় তাহলে তো আরও একটু লেট হবে। তো যাই হোক চলো তোমরা দেখতে থাকেন, আর মোট ব্লগখান মুই এটি কিনা আজ শেষ করেছো, কারণ রাস্তাতেই শেষ করি, যাইতে যাইতে শেষ করেছো ব্লগখান। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকেন, আর ভিডিও খান কেমন লাগে তোমরা মোক কমেন্ট করিয়া জানাবেন। টাটা বাই বাই, ভালো থাকেন, সুস্থ থাকেন, ভিডিও খান দেখতে থাকেন, লাস্ট পর্যন্ত দেখেন।